নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন 2011 এই সালে যে ইংলিশের কোয়েশ্চেনগুলো এসেছিল সেইগুলো সম্পর্কে আমরা আজকে একটু জানবো। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া, আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। দেখো, প্রথমে যেটা আছে সেটা কি বলা হয়েছে, কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য গিভেন অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের এখানে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। প্রথম কোয়েশ্চেনটায় খুব ভালো করে আগে কোয়েশ্চেনটা মন দিয়ে পড়বে। দেখো কি বলা হয়েছে, দ্য বয়েজ ওয়ার কেপ্ট ইন আফটার স্কুল। দ্য বয়েজ ওয়ার কেপ্ট ইন আফটার স্কুল, এটার মানে জানতে চাওয়া হয়েছে। মানে কি বয়েজ ওয়ার, কি বয়েজগুলোকে কি করা হলো। তোমরা প্রথমেই এটুকুনি যদি পড়ো, পড়ার পর আমাদের কি মনে হবে, দ্য বয়েজ ওয়ার কেপ্ট ইন আফটার স্কুল মানেই হবে যে স্কুল শেষ হওয়ার পরে ছেলেদেরকে কেপ্ট ইন, মানে আমরা মোটামুটি একটা ধরে নেবো কি আটকে রাখা হয়েছিল। ক্যাপ্টেন মানে ভাবো কি ধরে রাখা হয়েছিল, যেহেতু কিপ মানে রাখা, তাহলে ক্যাপ্টেন মানে স্কুলের পরে তাদের ধরে রাখা হয়েছিল। কিন্তু এখানে এটার অ্যান্সার এরকম হবে না। ক্যাপ্টেন আফটার স্কুল মানে ক্যাপ্টেন বলতে বলা হয় কেন্ট, সিএনই কেনের মানে হচ্ছে বেদ। তাহলে বেদ দিয়ে মারা সেইটাকে বলা হয় কেন্ট। সেটা কি ভার্ব করা হয়েছে, কেনটা হচ্ছে নাউন, সে তার সঙ্গেই যখন সেটাকে ভার্ব ফর্মে নিয়ে যাওয়া হচ্ছে তখন হয়ে যাচ্ছে কি কেন্ট। তাহলে কেপ্ট ইন আফটার স্কুল মানে স্কুলের পরে তাদেরকে বেত পেটানো করা হয়েছিল। ঠিক আছে, এটা বুঝলে তাহলে অপশান এটা অ্যান্সার, কেন অ্যান্সার হলো সেটাও বুঝলে। এখানটা দেখে আমরা কিন্তু যদি চট করে দিতে যাই তাড়াতাড়ির মধ্যে, কনফাইন্ড মানে কি আটকে রাখা হয়েছিল, এটা ভুল করে দিয়ে দেবো, অনেকে এটা ভুল করে দিয়ে ফেলবে, কিন্তু আসলে অ্যান্সার হবে কেন্ড। এবং কেন হবে সেটাও তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো, ইট হাম্বেল পাই, এটা একটা ইডিয়াম, এটার মানে কি অ্যাপোলজাইজ করা, মানে কি বলা হচ্ছে না ক্ষমা চাওয়া, সেটাকে ইট হাম্বেল পাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, হিজ অবজারভেশনস ওয়ার বিসাইড দ্য পয়েন্ট। বিসাইড দ্য পয়েন্ট মানে কি পয়েন্টের পাশে, পয়েন্টে, যে পয়েন্টে একটা কথা হয় সেই পয়েন্টে কথা বলা বা একদম সঠিকভাবে একটা পয়েন্টে কথা উত্তর দেওয়া, সেই ধরনের যে জিনিসগুলো তার পাশে। তাহলে বিসাইড দ্য পয়েন্ট মানে কি, সেটা ইররেলিভেন্ট মানে নন রেলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক কথা। পয়েন্টের বাইরে যখনই কথা চলে যাচ্ছে তার মানে কি সেটাকে ইররেলিভেন্ট বলা হয়। তাহলে বুঝতে পারছো যে ইডিয়াম থেকে কিন্তু বেস্ট কোয়েশ্চেন আসে। তার পরেরটাও দেখো, এটাও কী আছে, এটাও ইডিয়াম থেকে, এ ওয়াইল্ড গুজ চেস বনো হাঁসকে তাড়ানো, এরকম ধরনের। এটার মানে কি হয়, এটার মানে হচ্ছে টু গো অন এ ফুলিশ বা ফ্রুটলেস সার্চ, মানে কোনো ব্যর্থভাবে কিছু একটা খুঁজে বেড়ানো, সেটাকেই বলা হয় ওয়াইল্ড গুজ চেস। তাহলে তিনটে কোয়েশ্চেন দেখতে পেলে ইডিয়াম থেকে এসেছে। নেক্সট, মেড লাইট। মেড লাইট বলতে কি, মানে কোনো কিছুকে হালকা করে নেওয়া, সে কোনো একটা ওয়ার্নিং দিয়েছে বা কোনো কিছু একটা কথা সেখানে বলেছে তার ফ্রেন্ডরা, সেটাকে লাইট করে নিয়েছে, হালকা করে নিয়েছে, মানে কি ট্রিটেড লাইটলি, মানে হালকা চালে নিয়েছে, খুব একটা সিরিয়াসলি সেটাকে না নেওয়া, তার জন্য হচ্ছে অপশান ডি। অন্যগুলো কিন্তু হবে না, টুক সিরিয়াসলিটা তো হবেই না, লাইট করে নিয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী আছে, এগুলোর মধ্যে আমি তোমাদের বলবো লিট এ ফায়ার। লিট মানে কি সেটাও জেনে নেবে, আগুন জ্বালানো, হ্যাঁ সেটার ভার্ব ফর্ম কি, বা ভার্ব ফর্ম হলেও সেটার পাস্ট ফর্মে কি হয়, পাস্ট পার্টিসিপেল রূপটা কি হয়, এগুলোও কিন্তু তোমরা জেনে নেবে। নেক্সট কী আছে দেখো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে। দ্য ড্যাশ স্ট্রাকচার ডোয়ার্ভড অল দ্য সারাউন্ডিং বিল্ডিংস। ডোয়ার্ভ মানে কি, ডোয়ার্ভ মানে হচ্ছে বামন করা বা বামন, এখানে ডোয়ার্ভ মানে হচ্ছে বামন বা নিচু করে দিয়েছে, সবগুলোকে ঝিমিয়ে দিয়েছে, নিচুতে নামিয়ে দিয়েছে, ও সারাউন্ডিং যে বিল্ডিংগুলো ছিল, কোন স্ট্রাকচারটা, এমন একটা স্ট্রাকচার, যেমন ধরো তাজমহল, তাজমহল একটা এমন একটা গ্লোয়িং স্ট্রাকচার যে তার আশেপাশে ছোটোখাটো যদি কিছু স্ট্রাকচার বানানোও হয় সেগুলো অতটা উজ্জ্বলতাটা অতটা পাবে না, প্রভাব পাবে না, কেন না তাজমহলের একটা বিষয়টা, ব্যাপারটাই আলাদা, সেটা একটা ইন্টারেস্টিং অ্যাট্রাকটিভ ব্যাপার থাকে, সেই অ্যাট্রাকটিভ ব্যাপারটা অন্যগুলোর মধ্যে নেই। তার জন্য এখানে কি হবে, তাহলে স্ট্রাকচারটা কেমন একটা ইন্টারেস্টিং কিছু স্ট্রাকচার বা খুব অ্যাট্রাকটিভ স্ট্রাকচার, দারুণ দেখতে, যেটা কি না চমৎকার একটা স্ট্রাকচার, তার জন্য আমরা দেবো ইম্পোজিং। ইম্পোজিং মানে সেইটাই মিনিংটা দাঁড়ায়, যেটার মানে হচ্ছে কি ইন্টারেস্টিং, অ্যাট্রাকটিভ বা ড্যাশিং, ড্যাশিং হিরো বলে না, এভাবে মনে রাখো, ইম্পোজিং এভাবে পড়বে, ইম্পোজিং ইন্টারেস্টিং অ্যাট্রাকটিভ ড্যাশিং, ইম্পোজিং ইন্টারেস্টিং অ্যাট্রাকটিভ ড্যাশিং, এইভাবে পড়ে যাবে। তাহলে কি ড্যাশিং মানে কি ড্যাশিং হিরো, এরকম বলে না যে সাউথে যে হিরোইনগুলো একদম, হিরোগুলো একদম ড্যাশিং হিরো, সেইভাবে তোমরা পড়বে। তাহলে ইম্পোজিংয়ের মিনিংটা বুঝতে পারলে, তার সঙ্গে বলবো এই সমস্ত ওয়ার্ডগুলোরও মিনিং তোমরা একটু পড়বে, এগুলোর কী কী মিনিং হয় যেমন এখানে জানো যে ইম্পর্টেন্ট, এই ধরনের এগুলো তোমাদের কিন্তু একটু খুঁজতে হবে। যেমন ইমপ্লেসেবল, এটা মানেটা জানো, ইম্পর্টেন্ট মানে জানো, ইম্পসিবল মানেও জানো যেটা পসিবল নয়, ইমপ্লেসেবল, ইমপ্লেসেবল মানে কী হয় নির্দয়,
তাহলে নির্দয় স্ট্রাকচার এরকম তো হবে না, ইম্পোজিং, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা খুব চমকপ্রদ একদম। সেটা কি করেছে, আশেপাশের বিল্ডিংগুলোকে ম্লান করে দিয়েছে। এরপরেটা কি আছে দেখো, হার ড্যাশ ওয়েজ ক্যাপটিভেটেড, ক্যাপটিভেটেড মানে কি, এটা ক্যাপটিভেটেড মানে হচ্ছে মোহিত করা, ফ্যাসিনেট করেছে, এনথ্রল করেছে, এনামার্ড করেছে। যে কটা ওয়ার্ড বললাম এগুলো ভিডিওটা আবার প্লে করে করে শুনে নাও, এবং তোমরাও সিমিলার এই ধরনের সিমিলার মিনিং দেওয়া ওয়ার্ডগুলো খোঁজার চেষ্টা করো। ক্যাপটিভেট মানে কি, মোহিত করেছে, ক্যাপটিভেটেড মানে মোহিত করেছে, ক্যাপটিভ মানে বন্দি বানানো, মানে মোহিত করা মানে কি, কাউকে তো বন্দি বানানোই। এবার দেখো তাহলে তার কী ধরনের, যে তার কী ধরনের আবভাব যেটা কি না মোহিত করেছে অনেক ইয়ং মেনদের, সেটা হবে ওয়ার্ড, WEIRD, ওয়ার্ড। এর মানে কি হয়, অদ্ভুত বা রহস্যময়, মানে মিস্ট্রিয়াস যেটাকে বলা হয়, ভেরি ভেরি মিস্ট্রিয়াস, মিস্ট্রিকাল, মিস্ট্রির মিষ্টি খুব হয়, মিস্ট্রি খুব মিষ্টি জিনিস, মানে কি বলতে চাইছি, মিস্ট্রি মানে রহস্য কিন্তু অনেক সুন্দর জিনিস হয়, তাই তো, জানোই হয়তো তোমরা। তাহলে ওয়ার্ড মানে কি হবে, অদ্ভুত বা রহস্যময়, এটার মানেই হচ্ছে মিস্ট্রিকাল বা মিস্টেরিয়াস। এই জন্য অ্যান্সার হবে কি, মিস্টেরিয়াস যখন হয় কোনো মেয়ে সেটাই কাউকে কি করে, অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, এগুলোর মধ্যে তোমরা এই মিনিংগুলো নিজেরা খোঁজার চেষ্টা করবে কিন্তু, হ্যাঁ। এরপরে আছে কি, দ্য থিভস ড্যাশ থ্রু দ্য কাবার্ড সার্চিং ফর ভ্যালুয়েবল আর্টিকেলস, ভ্যালুয়েবল আর্টিকেলস খুঁজছিল, কী করেছে কাবার্ডটাকে কী করেছে। এখানে অ্যান্সারটা যেটা হবে, রামেজ, রামেজ মানে কি, তন্ন তন্ন করে খোঁজা একদম, মানে স্মাগলারের কোনো জিনিস আছে জানো, তার জন্য কিছু আছে অনেক কিছুর মধ্যে, কিছু না দেখে শুনে তন্ন তন্ন করে খোঁজা, এদিক ওদিক সব ছুঁড়ে ফেলে দিয়ে খোঁজা, যেটা চোরেরা করে সেটাকে কী বলা হয়, রামেজ। এখানে দেখো রাপচার্ড যেটা আছে, রাপচার্ড এটার মিনিংটা কী হয়, এটার মানে হচ্ছে বার্স্ট করে দেওয়া বা ব্রেক, ভেঙে দেওয়া, এখানে কিন্তু ওটা হবে না, সার্চ করছে যেহেতু তার জন্য কী হবে, রামেজ। কাবার্ড, কাবার্ডের মধ্যে কী করছে, সার্চ করছে, তাহলে কীরকম করে সার্চ করছে, সেটা তন্ন তন্ন করে, তন্ন তন্ন করে সার্চ করছে কাবার্ডগুলোকে, তার জন্য রামেজটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। রাপচার্ড মানে জানতে পারলে, বাকি এই দুটোর মানে আমি তোমাদের বলবো, এই রাসেল মানে এটা কিন্তু তোমরা একটু খোঁজ করবে, যত নিজেরা এগুলোকে সার্চ করবে, এগুলোর মধ্যে মাথায় এই জিনিসগুলোকে নিয়ে সময়টা কাটাবে, তত কিন্তু এটা সম্পর্কে তোমাদের নলেজ বাড়বে এবং আলাদা করে পড়তে হবে না। এরপরে দেখো, দ্য ড্যাশ অফ দ্য ফার্ম ল্যান্ড ওয়াজ এনাফ টু সাস্টেন দ্য স্মল ফ্যামিলি, ছোট একটা পরিবারকে চালানোর জন্য এই ফার্মল্যান্ডটা, ফার্মল্যান্ডের কোন জিনিসটা যথেষ্ট, এটা বলা হয়েছে। এখানে হচ্ছে কি, ইয়েল্ড, YIELD, অপশান ডি যেটা আছে, মানে কি উৎপন্ন বস্তু, সাপ্লাই, যোগান, এই ছোট্ট যে ফার্মল্যান্ডটা, মানে কি ছোট্ট ফ্যামিলিকে চালানোর জন্য এই যে জমির পার্টটা, এই জমির অংশটা, এই জমিটা, সেখান থেকে যা যোগান, সাপ্লাই বা উৎপন্ন বস্তু যা হয় না কেন, সেটা কিন্তু একটা ছোট ফ্যামিলিকে চালানোর জন্য যথেষ্ট, এটাই বলা হচ্ছে। ইয়ার্ড মানে জানো তোমরা গজ, ইস্ট মানে জানো যেটা, এটা হচ্ছে পাউরুটিতে দেওয়া হয়, ইস্ট মানে যে ছত্রাকটা, ঠিক আছে। ইয়োক, YOK, ইয়োক মানে কি, জোয়াল, যেটা হয় গরুর জোয়াল লাগানো যেটা বলে না, ওই ওই জিনিসটাকে বলা হয়, যদিও ক্লিয়ার আমি জোয়াল ব্যাপারটার মিনিংটা আমার এখন জানা নেই। নেক্সট দেখো, এরপরে আছে কি, দ্য ড্যাশ ফিউমস অফ দ্য ভেহিকেলস পলিউট এয়ার, কীরকম ফিউমস হয় ভেহিকেলের, যে SO2, CO2 দেওয়া যে এয়ারগুলো, সেটা কীরকম হয়, খুব ক্ষতিকর হয়, তাহলে সেটা কী হয়, নক্সাস বা অবনক্সাস, নক্সাস বলতে পারো, সেটার সিমিলার মিনিং কী কী হয় দেখে নেবে তোমরা। নক্সাসটা হবে, নিউট্রিশাস হবে না, নারিশিং তো হবেও না, নটোরিয়াস মানে কুখ্যাত, খ্যাতির কথা তো এখানে বলা হচ্ছে না, এখানে বিপজ্জনক বা ক্ষতিকর বলা হচ্ছে, নক্সাস সেটা কি আমরা সিমিলার আর কি হয় সিনোনিম সেটার, অবনক্সাস সেটাও কিন্তু হয়। এরপরে দেখো, চুজ দ্য কারেক্ট অপোজিট ওয়ার্ড বলেছে, অপোজিট ওয়ার্ড খুঁজতে হবে, ক্যাওস, ক্যাওস মানে কি, যেটা হয় খুব যেখানে বিশৃঙ্খল পরিস্থিতি, আচ্ছা বিশৃঙ্খল পরিস্থিতি। এরপরে কী আছে, রেইন সুপ্রিম অ্যাট দ্য ফুটবল ম্যাচ, ফুটবল ম্যাচে কী হয়েছে, রেইন সুপ্রিম, রেইন REIGN, রেইন মানে কি দেখো, টু বি এ ডমিনেন্ট কোয়ালিটি অফ এ প্লেস অর সিচুয়েশান, মানে রুল, কিছু রুল করা একটা সিচুয়েশান বা একটা প্লেস, যেটা এখানে হচ্ছে কি ফুটবল মাঠ যেটা আছে, ফুটবল ম্যাচ সেটা একটা সিচুয়েশান বা ফুটবলের যে মাঠ, সেই জায়গায় যে কোয়ালিটিটা সবথেকে ডমিনেন্ট, তোমার নিজের মধ্যে যে কোয়ালিটিটা সবথেকে বেশি ডমিনেন্ট, সেটা কী হতে পারে, যে তুমি খুব অধ্যাবসায়ী হতে পারো, কেউ খুব লোভী হতে পারে, কেউ খুব চটপট উত্তর দিতে পারে, মানে অনেকের মধ্যে অনেক রকম কোয়ালিটি থাকে, কোন কোয়ালিটিটা রাজত্ব করছে, কোন কোয়ালিটিটাই তার মধ্যে সবথেকে বেশি পরিমাণে আছে, সেইটাই হচ্ছে REIGN। এমনিতে রেন মানে হচ্ছে রাজত্ব, যখন সিচুয়েশনের মধ্যে বোঝানো হচ্ছে, তার মানে কোন কোয়ালিটিটা বেশি চলছে তার মধ্যে, তাহলে ফুটবল মাঠের কোন কোয়ালিটিটা সবথেকে বেশি বেরিয়ে আসছে, সেটা হচ্ছে কি, ক্যাওস মানে বিশৃঙ্খলা।
এবার খেয়াল রাখতে হবে এর অপোজিট ওয়ার্ড বলেছে, সিমিলার ওয়ার্ড বলেনি, সিনোনিম বলে অ্যানার্কি হয়ে যেত, কিন্তু মানে অরাজকতা টাইপের একটা হয়ে যেত, তবুও হতে পারতো, কিন্তু এখানে যেহেতু তোমাদের অপোজিট বলেছে তার জন্য হবে অর্ডার, অর্ডারলি যেটাকে বলা হয়, অর্ডার অর্ডারলি, তাই জন্য হবে কি অপোজিট ওয়ার্ডের জন্য ক্যাওসের অপোজিট কী হবে অর্ডার, মানে সঠিকভাবে রাখা, সঠিকভাবে আছে, অর্ডারলি আছে। এরপরেরটা কী আছে দেখো, হাববাব, হাববাব কী আছে, হাববাব ইন দ্য সিটিজ মেক্স ওয়ান টায়ার্ড অ্যান্ড ইরিটেবল। হাববাব বলতে কী বলা হয়, ফার্স্ট ইফ ইউ ডাবল এস, এটা একটা সিমিলার মিনিং বলতে পারো, মানে কি হইচই, একটা দাঙ্গা হাঙ্গামা, হইচই একদম হচ্ছে, সেইটাকে বলা হয় হাববাব। তাহলে এটার অপোজিট যদি যাই আমরা তাহলে কী হবে, কোয়াইট, শান্ত, এখানে কিন্তু ডিসঅর্ডার হবে না, এটার অপোজিট বলেছে, তাই তো, তাহলে হবে কি শান্ত। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব দিতে বলেছে, উই শুড ড্যাশ ফর এ রেনি ডে, পুট সামথিং বাই, পুট সামথিং বাইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, পুট বাই, পুট বাই মানে কি প্রিজার্ভ করা, সাধারণভাবে প্রিজার্ভ করা বা সেভ করা, রক্ষা করা, কিন্তু এখানে বলেছে রেনি ডের জন্য আমাদের কিছু রাখা উচিত, কিছু সেভ করা উচিত, মানে কি এখানে আমাদের রেনি ডেকে কাটিয়ে ওঠার জন্য কিছু রেজিস্ট করার জন্য সেরকম কিছু দরকার, পুট সামথিং বাই, কিছু জিনিস আমাদের প্রতিহত করার জন্য, রেন থেকে রক্ষা করার জন্য, ডিফেন্ড করার জন্য, এসটিএভি স্টেভ করার জন্য, রেজিস্ট করার জন্য, ডিফেন্ড রেজিস্ট স্টেভ, প্রতিহত করা, এই সমস্ত মিনিং হচ্ছে কি প্রতিহত করা। তাহলে রেনি ডেকে প্রতিহত করার জন্য আমাদের পুট সামথিং বাই মানে কি পুট বাই, কিছু জিনিসকে প্রতিহত করার মতো রাখা দরকার, তাহলে সিটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী আছে, দ্য থিফ ড্যাশ উইথ দ্য অর্নামেন্ট, মানে কি অর্নামেন্ট নিয়ে থিফ কী করেছে, পালিয়ে গেছে, তাহলে পালিয়ে যাওয়ার জন্য যেটা কি রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে তো এখানে দেওয়া নেই, তার জন্য আরেকটা কী হয় মেক অফ, মেক অফের সেটা কী করা হচ্ছে কি মেড অফ, অপশান সি, ও ডবল এফ অফ, এটাও খেয়াল রাখবে, ও এফ অফ নয়, হয়তো তোমাদের এম এ ডি মেড ও এফ অফও দেওয়া থাকতে পারে, তার জন্য তোমাদের খেয়াল রাখতে হবে মেক অফ, ও ডবল এফ, মেক অফ মানে কি রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে আর কি বলতে পারি আমরা, ফ্লি, এফ এল ডবল ই। নেক্সট কোয়েশ্চেন আছে দেখো, হি ইজ সো ড্যাশ নাথিং মুভস হিম, সে এমনই যে কিছুই তাকে হেলাতে পারে না, হেলাতে পারে না মানে কি সে কি স্থির হয়ে কোথাও একদম খুব বিশাল ভারী সেটা বলতে চাইছে না, মানে সে এমনই, এমন ধরনের তার আবভাব, এমনই শান্ত হয়ে একদম এমনভাবে বসে থাকে যে কাম অ্যান্ড কী বলবো, ক্যাজুয়ালি কাম অ্যান্ড রিল্যাক্সড, ইনডিফারেন্ট, উদাসীন হয়ে বসে আছে, আনকনসার্নড, এই সমস্তগুলো মিনিং হবে, সেটা কোনটার জন্য হবে ননচ্যালান্ট, ননচ্যালান্ট মানে হচ্ছে উদাসীন, তার জন্য কী হয় ইনডিফারেন্ট, মানে কোনো কিছুই বিষয়ে তার কোনো কিছুই এসে যায় না, সে সব কিছুর বিপরীতে একটা রিল্যাক্সড ফিল করছে, তাহলে সেই জন্য সেরকম ধরনের যখন ক্যাজুয়ালিভাবে বসে থাকা, রিল্যাক্সড হয়ে বসে থাকা, তার জন্য ননচ্যালান্ট, তাকে কিছুই যেন হেলাতে পারে না, অপশান বি কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, দ্য ডিশ ওয়াজ ড্যাশ উইথ হার্বস গার্নিশড, গার্নিশড মানে কি সুশোভিত করা বা সাজানো, এটা তোমরা জানো মোটামুটি, যে বিভিন্ন চ্যানেলে দেখবে দেখা এই ধরনের যে গার্নিশ করলো বা কিছু স্যালাড দিয়ে গার্নিশ করা, তাহলে গার্নিশ মানে কি সুন্দর করে সাজানো, তাহলে দ্য ডিশ ওয়াজ গার্নিশড উইথ হার্বস, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো, এখানে কী বলা হয়েছে, চুজ দ্য রাইট ওয়ার্ড টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল, কী বলেছে, এ ডিজলিউট পারসন ইজ ওয়ান, ডিজলিউট মানেটা কী আমাদের জানতে হবে, ডিজলিউট মানে হচ্ছে চরিত্রহীন, তাহলে ডিজলিউট পারসন, তাহলে এমন একজন ব্যক্তি যে ডিজলিউট, তাকে আমরা আর কী বলতে পারি, সেটা এখান থেকে আমাদের চুজ করতে হবে, সেটা কী হবে ডিবাউজড, ডিবাউজড মানেও কিন্তু চরিত্রহীন বা লম্পট বোঝায়, তাহলে এটার যে মিনিংটা সেটা হচ্ছে ডিবাউজড, এটাই কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে মেল, সেটাকেই যখন আমরা ফিমেল করব, জেন্ডার চেঞ্জ করব, সেটার জন্য কী হবে অ্যাডমিনিস্ট্রেটিক্স, এগুলো একবার যদি রিডিং পড়ে নাও, যে চার্টগুলো যে লিস্টটা হয় একবার রিডিং পড়ে নিলেই কিন্তু হয়ে যাবে, অ্যাডমিনিস্ট্রেটরকে কী বলবো অ্যাডমিনিস্ট্রেটিক্স। নেক্সট কোয়েশ্চেন দেখো, মেনি ক্যামেলস, ক্যামেলসরা যখন একসঙ্গে থাকে, একটা দল থাকে, উটেদের একটা দলকে, তাকে কী বলা হয় স্ট্রিং, স্ট্রিং মানেও কিন্তু দল, তাহলে টিম বলতেও দল বোঝায়, কিন্তু এখানে হবে স্ট্রিং, স্ট্রিং অফ ক্যামেলস, এটাই হচ্ছে সঠিক অ্যান্সারটা। নেক্সট দেখো, এরপরে আছে যেটা, এ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ এ হবি, যে মানুষের মাছ ধরা হবি, মাছ ধরাটা যে মানুষের হবি, তাকে কী বলে অ্যাংলার, এ এন জি এল ইআর, অ্যাংলার মানে যে মাছ ধরে, এখানে তোমরা এইভাবে ধরতে পারো, এইভাবে খেয়াল রাখতে পারো, যে যখন ছিপ ফেলা হয় তখন একটা অ্যাঙ্গেল হয় হাতের সঙ্গে, দেখবে একটা অ্যাঙ্গেল হয়, তাহলে সেখান থেকেই অ্যাংলার, তার জন্য কী বলতে পারি ফিশ যাদের হবি তাদেরকে আমরা অ্যাংলার বলি, ফিশ মঙ্গার কিন্তু নয়, ফিশ মঙ্গার মানে মাছের ব্যবসায়ী যারা তাদেরকে বলা হয় ফিশ মঙ্গার। নেক্সট দেখো, হি কেম অফ হিজ ওন, এরপরে ড্যাশ আছে, তাহলে কেম অফ হিজ ওন যেটা হবে সেটা হবে ভলিউশন, ভলিউশন মানে হচ্ছে কি, ভলিউশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার,
VOLITION অপশান বি। ভলিউশন মানে হচ্ছে স্বেচ্ছা, মানে সে নিজের নিজের ইচ্ছা মতো চলে। হি কেম অফ হিজ ওন মানে নিজের ইচ্ছা মতো যখন কেউ চলে, কেম অফ হিজ ওন মানে নিজের ইচ্ছায় চলা, তার জন্য কী হবে ভলিউশন। এখানে বাকি যে ওয়ার্ডগুলো আছে, ভায়োলেশন যেরকম রয়েছে, দেখো ভায়োলেশন মানে কি উল্লঙ্ঘন করা, পালন না করা। বা ভলিউবিলিটি, ভলিউবিলিটি মানে কি হয় ভার্বোসিটি, মানে অত্যন্ত বাচালতা বা সব অত্যন্ত কথা বলা, সেইগুলোকে বলা হয় ভলিউবিলিটি। ভলিউবিলিটির সিনোনিম কি বললাম আমি, ভার্বোসিটি, ভার্বোস বা ভার্বোসিটি, অনেক বকবক করা। এর পরেরটা চলো দেখে নিই, নেক্সট আছে কি, দ্য ফ্রুট ওয়াজ জুসি, জুসি ছিল, এবং তার সঙ্গে কোন ওয়ার্ডটা আমাদের হবে সেটা জানতে হবে। এখানে দেখো যে কটা আছে প্রথমের এগুলো সাটল মানে কি সূক্ষ্ম, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, কিন্তু কনফিউশন আমাদের এ আর বি এর মধ্যে। এখানে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি সাকিউলেন্ট, সাকিউলেন্ট মানে কি, আর আরেকটা যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কি সাকিন্ট, সাকিংট, এই দুটো ওয়ার্ড রয়েছে সাকিংট অ্যান্ড সাকুলেন্ট। সাকুলেন্ট মানে হচ্ছে সরস বা রসালো, যেটা স্যাপি বলা হয়। সাকুলেন্টের সিনোনিম তোমরা বলতে পারো SAPPY, স্যাপি, তাহলে সাকুলেন্ট হচ্ছে স্যাপি, এটা বলতে পারো। আর যেটা আছে নেক্সট যে ওয়ার্ডটা যেটা হচ্ছে সাকিংট, সেটার মানে হচ্ছে কি সংক্ষিপ্ত, মানে একদম ছোট্ট করে সংক্ষিপ্ত। তাহলে ফ্রুটটা কেমন হবে, জুসি হবে আর মানে কি রসালো হবে, জুসি অ্যান্ড সাকুলেন্ট বা স্যাপি। কিন্তু এখানে সাকিংটা হবে না, কারণ এটা হচ্ছে সংক্ষিপ্ত, এটার মিনিং। বাকিগুলো এইভাবে তোমরা মিনিং সবকটা জেনে এগোবে। নেক্সট দেখো দ্য মডেলস ক্লথ, মডেলের ক্লথটা কেমন ছিল, সো বিজার দ্যাট দে ক্রিয়েটেড কোয়াইট সেন্সেশন, তাহলে এমনই ছিল, এমন অদ্ভুত ছিল যে সেটা দেখে একটা অন্যরকম অনুভূতি আসছিল। তাহলে বিজার বলতে কী বোঝানো হয়, বিজার মানে হচ্ছে উদ্ভট, মানে কুয়ার বলা না, কুয়ার ফিস, QUEER, এটাও কিন্তু কুয়ার ফিস মানে অদ্ভুত লোক, এটাও কিন্তু একটা তোমাদের দেখবে ইডিয়ামসের মধ্যে আছে কুয়ার ফিস। তাহলে কুয়ার মানে কি, কুয়ারের সিনোনিম যদি আরেকটা জানতে হয় তাহলে সেটা হচ্ছে বিজার। এখানে আরেকটা যদি মিনিং আমাদের জানতে হয়, কুয়ার, কুয়ার মানে বিজার, বিজার মানে হচ্ছে গ্রটেস্ক, এটার মানে হচ্ছে অদ্ভুত, ঠিক আছে। তাহলে গ্রটেস্ক এইটাই হচ্ছে সঠিক অ্যান্সার, মানডের মানে এক ঘেয়ে বলতে পারো, অন্য ওয়ার্ডগুলোর মিনিং তোমরা একটু জানবে। নেক্সট কী আছে দেখো, দ্য টিচার গেভ আস এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন, এক্সপ্লিসিট মানে হচ্ছে স্পষ্ট, বা বলতে পারো বিশদ, পরিষ্কারভাবে বর্ণনা করা, বিশদে বর্ণনা করেছে এরকম, তার জন্য কী হবে ডিটেলড। এখানে দেখো বাকি ওয়ার্ডগুলো যেগুলো রিজলভেবল, রিজলভেবল মানে কি সমাধান করা যায় এমন, সমাধানযোগ্য। ডেমনস্ট্রেটিভ মানে কি নির্দেশক, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা জানি। ডেফিনেবল মানে সংজ্ঞা দেওয়া যায় এমন, সংজ্ঞা দেওয়ার যোগ্য, তাহলে এগুলো তো কোনোটাই হবে না। এক্সপ্লিসিট মানে কী হয় স্পষ্ট, তার জন্য আমরা কী বলতে পারি ডিটেলড, মানে কি বিশদে বর্ণনা করা, স্পষ্ট, এই ধরনের হচ্ছে মিনিং এটার, তার জন্য ডিটেলটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো যেটা রয়েছে পপৌড়ি, POTPOUR, পপৌড়ি, বা বলতে পারো পটপৌড়ি। এবার টি এর উচ্চারণটা সাধারণত হয় না, এখানে বলা হয় এটাকে পপৌড়ি, পপৌড়ি মানে কি মিক্সচার, যেটা হয় এটা ওটা যেরকম ধরো মিক্স করা হয় যেখানে, সেইটাকে বলা হয় পপৌড়ি। তার জন্যে হবে মেডলে, মেডলে মানে সেখান থেকেও মিক্সচার, মেডলে একই ধরনের, এই থেকে তোমরা জানবে পপৌড়ি মানে হচ্ছে যে কোনো জিনিস, যে কোনো অনেক কিছু জিনিসকে যখন মিক্স করা হয় সেটাকেই বলা হয় পপৌড়ি, আর সেরকমই যখন মিক্সচার বোঝানো হয় তার মানে কি মেডলে। বাকি ওয়ার্ডগুলো যেগুলো পেলে সেগুলোও তোমরা জানবে, এখানে কিন্তু ব্যাডলি অ্যারেঞ্জ নয়, আগোছালোভাবে রাখা এরকম নয়, মিক্সচারকে বোঝানো হচ্ছে, তার মধ্যে আগোছালোভাবেই হোক আর ঠিক মতোভাবেই হোক মিক্স হয়ে যাচ্ছে অনেক কিছু। বাকি ওয়ার্ডগুলো তোমরা একটু জানার চেষ্টা করবে, যেগুলোর ওয়ার্ড মিনিং তোমরা জানো না। এই ভিডিওটি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন অ্যাজ আই অলওয়েজ সে স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।